পৃথিবীর বাইরে অন্য কোনো ভিন গ্রহে কি প্রাণ রয়েছে? সেখানেও কি মানুষের মতো কোনো প্রজাতি আছে? হয়তো তারা মানুষের থেকে উন্নত। প্রশ্ন এখানেই, আমরা না হয় ভিন গ্রহীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পারিনি। যদি ভিন গ্রহে কোনো উন্নততর প্রাণী থাকে, তারা কেন যোগাযোগ করেনি আমাদের সঙ্গে? পৃথিবী থেকে তো কম চেষ্টা করা হয়নি এলিয়ানদের সঙ্গে যোগাযোগ করার। এলিয়ানদের জন্য বহু সংকেত পাঠানো হয়েছে, সবই ফেল করেছে এখনও পর্যন্ত। বিজ্ঞানীরা আবার মনে করছেন, তারা হয়তো অপেক্ষা করছে বিশেষ ক্ষণের জন্য, বিশেষ করে মহাজাগতিক কোনো পরিবর্তনের জন্য। জ্যোতির্বিজ্ঞানীরা পৃথিবীর বাইরের কোনো প্রাণ বা কোনো সভ্যতা নিয়ে কৌতূহলী হয়ে পড়ছে দিন দিন। মানুষ অদূর ভবিষ্যতে আন্তঃগ্রহীয় প্রজাতিতে পরিণত হতে পারে বলে পরিকল্পনা রয়েছে তাদের। পৃথিবী থেকে পরিচালিত বেশিরভাগ মহাকাশ অনুসন্ধানের মূলে রয়েছে সেই পরিকল্পনা। আমরা কেন ভিনগ্রহী কোনো প্রজাতির সঙ্গে আজও যোগাযোগ করে উঠতে পারলাম না? সার্চ ফর এক্সট্রা টেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্স বা SETI ইনস্টিটিউটের গবেষকদের কাছে এই বিষয়ক একটি উত্তর রয়েছে। জ্যোতির্বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে তারা পৃথিবীতে সংকেত পাঠানোর জন্য একটি বিশেষ সময়ের অপেক্ষা করছে। বিজ্ঞানীরা মনে করেন, যখন গ্রহের ট্রানজিট হবে, অর্থাৎ পৃথিবী যখন সূর্যের সামনে থাকবে, তখন মহাবিশ্বে সংকেত ছড়িয়ে দেওয়ার মায়েন্দ্রক্ষণ। সেই মুহূর্তের অপেক্ষা করে থাকতে হবে আমাদের। আমরা যে সংকেত পাঠিয়েছি তার প্রেক্ষিতে ভিনগ্রহীরা কোনো পাল্টা সংকেত দিয়েছে কি না তা জানার জন্য ধৈর্য ধরতে হবে আমাদের। নতুন একটি গবেষণায় বলা হয়েছে, পৃথিবীর বাইরে প্রাণের প্রাদুর্ভাব নির্ধারণের একটি ক্রমবর্ধমান উপায় হল বহির্জাগতিক বিষয়বস্তু থেকে টেকনো সিগনেচার অনুসন্ধান করা এবং আন্তঃনাক্ষত্রিক স্থানে দৃশ্যমান হওয়ার জন্য প্রচুর শক্তি সঞ্চয় করা। গবেষকরা বিশ্বাস করে যে মহাকাশের এমন কিছু অংশ রয়েছে যেখানে প্রযুক্তি স্বাক্ষরগুলি অনুসন্ধান করা সুবিধাজনক। গবেষক দল দূরবর্তী 12টি এক্সো প্ল্যানেট থেকে রেডিও সিগন্যাল অনুসন্ধান করতে ওয়েস্ট ভার্জিনিয়ার রবার্ট সি বাইড গ্রিন ব্যাংক টেলিস্কোপ ব্যবহার করেছেন। মার্চ 2018 তারা ট্রানজিট পর্যবেক্ষণ করেছিলেন। 34,000 রেডিও সিগন্যাল শনাক্ত করা হয়েছিল। তার মধ্যে 99.6% রেডিও সংকেত বাতিলও করা হয়েছে। শেষ পর্যন্ত তারা দেখতে পান, দুটি রেডিও সংকেতের মধ্যে আদান প্রদান হচ্ছে না। সেই দুটি সংকেত সম্ভবত কেপলার 1332b মানে 1332 বি এবং কেপলার 842 বি থেকে এসেছিল। এই দুটি পৃথিবী থেকে বড় পাথুরে গ্রহ। এই গবেষক দল এখনও দূরবর্তী মহাবিশ্ব থেকে আসা দুটি রেডিও সংকেত পরীক্ষা করতে পারেননি। বন্ধুরা, এলিয়ান নির্ভর একটি খবর ছিল এবং সিগনাল যে দুটো এসেছিল তাই নিয়ে ছিল একটা তথ্যমূলক ভিডিও। কেমন লাগলো জানাতে ভুলবেন না। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।